দেশের তিনটি রাজ্যে সম্প্রতি অনুষ্ঠিত হয় জাতীয় স্কুল ক্রীড়ার বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা। জাতীয় স্তরের বিভিন্ন ইভেন্টগুলিতে অংশ নেয় ত্রিপুরাও। প্রতিযোগিতায় অংশ নিয়ে রাজ্যের খেলোয়াড়রা বেশ কয়েকটি পদক ছিনিয়ে আনতে সক্ষম হয়। তাই পদক জয়ীদের উৎসাহিত করতে এবার মহাকরণে ডেকে নিয়ে সংবর্ধনা জানালেন রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী টিঙ্কু রায়। সোমবার বিকেলে মহাকরণের দপ্তরের অধিকর্তা ও সচিবকে সাথে নিয়ে মন্ত্রী টিঙ্কু রায় পদক জয়ী খেলোয়াড়দের হাতে পুষ্পস্তবক ও স্মারক উপহার তুলে দেন। পরে মহাকরণেই এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন তিনি। সাংবাদিক সম্মেলনে জাতীয় আসরে পদক জয়ী খেলোয়াড়দের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, 2018 সালের পর থেকে রাজ্যে খেলাধুলার অভূতপূর্ব উন্নতি হয়েছে। মাঝে করোনার কারণে অনেক কিছু করা সম্ভব হয়নি, এরপরে বহু ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলা হয়েছে এই সময়ের মধ্যে, যার সুফল হলো জাতীয় স্তরের প্রতিযোগিতায় রাজ্যের ছেলে মেয়েদের সাফল্য। জাতীয় স্কুল ক্রীড়ার পাশাপাশি জনজাতি ক্রীড়া প্রতিযোগিতাতেও রাজ্যের খেলোয়াড়রা দারুণ সাফল্য পেয়েছে। আর একের পর এক এই সাফল্য প্রমাণ করে যে ত্রিপুরাও খেলাধুলায় এগিয়ে চলেছে সামনের দিকে। টিম খেলতে গিয়েছিল দিল্লি এবং ভোপাল এবং গোয়ালিয়র, এই তিনটা জায়গায় আমাদের 15টা বিষয়ে খেলাধুলার টিম পাঠিয়েছিলাম, কিন্তু আমরা তিনটা বিষয়ে খুব ভালো হয়েছে। আমাদের এখানকার ছেলেমেয়েরা যারা গিয়েছিল ভালো রেজাল্ট করেছে, সেই সংবাদটা আপনাদের মাধ্যমে আমরা চাই। আমাদের যারা স্পোর্টসের সঙ্গে যুক্ত রয়েছে তারাও যেমন আনন্দিত হবে, আমাদের অভিভাবকরাও দীর্ঘ সময় যারা একটা হতাশার মধ্যে ছিলেন যে খেলাধুলায় খুব একটা ভালো রেজাল্ট আসছে না, আমরা এবার কিন্তু জুডুতে আমাদের এখানকার ছেলেমেয়েরা খুব ভালো করেছে, একজন গোল্ড নিয়েছে, ইমাম দেববর্মা গোল্ড পেয়েছেন, প্রিয়া বিশ্বাস সিলভার এবং প্রিয়াঙ্কা শাহা সিলভার, রেহেনা ত্রিপুরা ব্রোঞ্জ পেয়েছে। তো একটা ভালো অ্যাচিভমেন্ট, জুডুতে আমরা 4টা মেডেল পেয়েছি এবং একজন গোল্ড, 2জন সিলভার, 1জন ব্রোঞ্জ পেয়েছে। এবং যোগাতেও খুব ভালো, যোগাতে আমরা আমাদের রাজ্যে যখনই মাঠে আমরা কোনো দেখি কোনো অর্গানাইজেশন কিছু হচ্ছে সেখানে যোগা একটা পার্ট থাকে, যোগাতে আমাদের রাজ্যে এত ভালো প্রতিভাবান ছেলেমেয়েরা রয়েছে যারা ইন্ডিভিজুয়ালি যোগাতে ভাগ নিয়েছিল, তার মধ্যে পূজা ভট্টাচার্য সিলভার পেয়েছে এবং বিপ্লব দেবনাথ ব্রোঞ্জ পেয়েছে, এবং টিম ইভেন্টে যারা যোগা করেছে সেখানে আমরা সিলভার পেয়েছে, একটা টিম ব্রোঞ্জ পেয়েছে। তো আমরা যোগাতেও একটা ভালো পারফরমেন্স বলতে পারি, আমরা ন্যাশনাল লেভেলে আমাদের এখানকার ছেলেমেয়েরা করেছে এবং জুডুতেও ভালো করেছে। আশা রাখবো আমরা অন্যান্য টিমগুলো যারা গিয়েছিল, ফুটবল, হ্যান্ডবল, ভলিবল, হকি, খোখো, কবাডি, বাস্কেট, জুডু, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, দাবা, জিমনাস্টিক, সাঁতার, অ্যাথলেটিক্স, এগুলোও 15টা আইটেমে, বাকিগুলোতে যারা আমরা অ্যাচিভ করতে পারিনি আমরা প্রত্যাশিত। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।